মই উপস্থিত আছো দৰঙৰ খাৰুপেটিয়াৰ বালুগাঁও বজাৰত আৰু অসমৰ ভিতৰতে বৃহৎ পাইকাৰী বজাৰত বৰ্তমান কি দৰত বিক্ৰী হৈ আছে পাচলিসমূহ সেই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা কৰিম। কৃষকসকলে উৎপাদিত পাচলিসমূহ এইখন বজাৰলৈকে লৈ আহে, কাৰণ দেখিব সামগ্ৰীৰ পৰিৱেশ আৰু এইখন পাইকাৰী বজাৰলৈকে দৰঙৰ কৃষকসকলে উৎপাদন কৰা পাচলিসমূহ বিক্ৰী কৰিবৰ কাৰণে লৈ আহে। কিন্তু বৰ্তমান আজিৰ দিনটোতে কি দৰত বিক্ৰী হৈছে পাচলি সেই বিষয়ে জানিবলৈ আমি চেষ্টা কৰিম। ভেন্দি কি দামত বিক্ৰী হৈ আছে? ভেন্দি আজি 17 টকা 18 টকা বিক্ৰী হৈ আছে। কি আপোনালোকে নিজে খেতি কৰে? হ্যাঁ, আমি নিজে খেতি কৰোঁ। খেতি কৰে যে খেতি কৰাৰ ক্ষেত্ৰত চৰকাৰীভাৱে সুবিধা লাভ কৰিছে? না, আমি আজিলৈকে পোৱা নাই, এক টকাও পোৱা নাই। আজি 7 বছৰ ধৰি চব্জি খেতি কৰি আছোঁ, এক টকা বাৰু চৰকাৰৰ পৰা সাহায্য পোৱা নাই। এতিয়া যিদৰত বিক্ৰী হৈ আছে পাচলি, আপোনালোকে সেই দাম আপোনাৰ খৰচটো ওলাই নাই? ক'ত ওলাব এতিয়া 18 টকা 19 টকা কেজি ভেন্দি বিক্ৰী ক'ত ওলাব? 1 কেজি গুটি দাম 7000 টকা, কেনেকৈ ওলাব? এক পাই স্প্ৰে কৰিবলৈ গ'লে 200 টকা খৰচ, কেনেকৈ ওলাব? আপুনি কি আৰু আৰু কি খেতি কৰে? মই ভেন্দি, বেঙেনা আৰু তিয়ঁহ। বেঙেনা কি বেঙেনা আজি 20 টকা 22 টকা 15 টকা বেগানা চাইজ দিওঁ কথা, কাৰণ 20 টকা 22 টকা 15 টকাৰ পৰা 22 টকা এনেকৈ বিক্ৰী হৈছে। খেতি কৰোঁতে যি ধৰণৰ খৰচ হয়, খৰচ সেই ধৰণৰ আপোনালোকে নাপায়? না, নাপায়, এতিয়া নাপাওঁ। দামটো অন্য বজাৰত দাম বৃদ্ধি পাইছে? 15 দিন আগত পতা হৈছিল, আমি এতিয়া অলপ পতা হৈছিল, এতিয়া পতা নহয়, এতিয়া পতা নহয়। এতিয়া 18 টকা কেজি ভেন্দি বিক্ৰী হ'লে কি পতাব? আমাৰ 1 কেজি উঠাতে 4 টকা হাজিৰা দিব লাগে, 1 কেজিতে 4 টকা হাজিৰা দিব লাগে, তারপরে 1 টকা ভাড়া দিব লাগে, মার্কেটত খরচ আছে 1 টকা, তাকে 11 টকা 11 টকা লাগে কি পঠাব? লৈ অনা বজাৰলৈকে লৈ অহা খরচ, মাচুল, এইবিলাক খরচ ফুৰি আপোনালোকৰ কিমান টকা? 12 টকাৰ পৰা 11 টকা। কি মই বেগানা আনিছোঁ, কি দাম কৈ আছে বেগানা? বেগানা 15 টকা 20 টকা কৈ আছে। এইবিলাক যে ঘৰৰ পৰা যে লৈ আহে কিমান খৰচ হয়? গাড়ীত লৈ আহিব লগা হয়? গাড়ীতে আপোনাৰ 2 টকা গাড়ী ভাড়া আছে, তুলনাত 2 টকা আছে পাৰ কিলো, তুলনাত 2 টকা আছে, খাজনা আছে, 6 টকামান খৰচ হয় আৰু 1 কিলোত। অঁ 1 কিলোত 6 টকা খৰচ হয়। কিমান কিমান দাম কৈ আছে? এতিয়া 14 টকা 15 টকা কৈ আছে, 20 টকা কৈ আছে। নিশ্চয়কৈ আমি দেখুৱাম আৰু আগুৱাই যাবলৈ চেষ্টা কৰিম, যিহেতু এইখন পাইকাৰী বজাৰৰ পৰাই আচলতে অসমৰ বিভিন্ন প্ৰান্তলৈকে পাচলিসমূহ ৰপ্তানি কৰা হয়। কিন্তু এইসকলে উৎপাদিত কৰা যিসমূহ আচলতে কৃষক, সেইসকলে কিন্তু উচিত তেওঁলোকে মূল্য পাবলৈ সক্ষম হোৱা নাই। বেঙেনা আনিছিল? হয়, আনিছোঁ। কি দাম কৈ আছে? 25 টকা কৈ আছে। হয়, এই আপোনালোকে যি খৰচ হয়, খেতি নিজে কৰে? নিজে কৰোঁ। আমি আৰু কি খেতি কৰে? আমাৰ এতিয়া বৰ্তমানত ভেন্দি আছে, বেঙেনা আছে, এইখিনি আছে, দুটাই আছে। কিমান বিঘা? মোৰ বেঙেনা খেতি আছে 2 বিঘা আৰু ভেন্দি আছে 1 বিঘা। এই যি ধৰণৰ খৰচ হয়, খৰচটো উঠেনে? বৰ্তমানত ধৰক বজাৰত যিটো মূল্য, সেইটো এনেকৈ থাকিলে উঠি যাব, আৰু ইয়াতকৈ যদি কমি যায় তেনেহ'লে লোকচান হ'ব। 25 টকা 30 টকা থাকিলে ঠিকে আছে। আপোনালোকৰ যদি এই বজাৰলৈকে লৈ অহা যিটো খৰচ, মাচুল দিব লাগে, এইবিলাক কাটা যায় কিমান টকা থাকে গৈ? ধৰি লওক আমাৰ আনোতে 1 টকা খৰচ হয় আৰু মানুহ লগাই কিনে উঠাওঁ, সিহঁতে 1 টকা লয়, মাৰ্কেট খৰচ 1 টকা, মোৰ তাতে 5 টকা খৰচ হৈ যায়, ঘৰৰ পৰা আনোতে বজাৰলৈকে 5 টকা খৰচ হয়। 25 টকা কৈ আছে, 20 কৈ আছে। হয়, 15 টকামান থাকে গৈ আপোনাৰ? হয়, এনেকৈ থাকে। নিশ্চয়কৈ এইসকল কৃষক তেওঁলোকে অতি কষ্টৰে এইসমূহ পাচলি উৎপাদন কৰে আৰু এইখন বজাৰলৈকে লৈ আহে। বৰ্তমান কি দৰত বিক্ৰী হৈ আছে সেই বিষয়ে আমি দেখুৱাই আছোঁ। পাচলিৰ মূল্য ধুন্দুলি দেখিছোঁ, কিমান দাম কৈ আছে? ধুন্দুলি 17 টকা কৈ আছে, 20 টকা এনে বজাৰ আছে, 17 টকা 20 টকা। এতিয়া দেখিছোঁ যে অতি কষ্টৰে খেতি কৰে আপোনালোকে, খৰচটো ওলাই নে? খৰচ নোলায়, বাৰিষা বতৰ কাৰণে ই নষ্ট দিয়ে, বাৰিষা কাৰণে চব্জি নহয়, এতিয়া দামো কম। কিমান বিঘা খেতি কৰিছে? 1 বিঘা কৰিছোঁ। ধুন্দুলি বাহিৰে আৰু কি খেতি কৰিছে? তিয়ঁহ খেতি কৰিছোঁ, 1/2 বিঘা মাটিত 20 কেজি 15 কেজিমান উঠে তিয়ঁহ। এইবিলাক যে খেতি কৰি আছে, চৰকাৰীভাৱে কিবা সুবিধা পাইছে নে? নাই, একো সুবিধা পোৱা নাই, একো সুবিধা পোৱা নাই।
নিশ্চয়কৈ সকল কৃষক আসলে যথেষ্ট কষ্ট করে তেওঁলোকে খেতি করে আর উৎপাদন করে পাচলি, আর এই পাচলি উৎপাদন করা পাচলি সমূহ এইখান বজারলেকে লয় আর এইখান বজারপরে অসমৰ বিভিন্ন প্রান্তলেকে রপ্তানি হয়, পাইকারি দরত বিক্রি হওয়া পাচলি সমূহ। কিন্তু এই সকল কৃষকে কিন্তু তেওঁলোকে যিমান যি দরত তেওঁলোকে পাব লাগে, যি দাম তেওঁলোকে পাব লাগে, সেই দাম কিন্তু তেওঁলোকে নাপায়, যার কারণে লোকসানের সম্মুখীন হবলগা হয় কৃষক সকল। আমি কথা পাতি চেষ্টা করি, দেখি বান্ধাকবি দেখিছো, বান্ধাকবি বান্ধাকবি কোনে আছে, বান্ধাকবি বান্ধাকবি কিমান, 20 টাকা 5 টাকা কিলো বিক্রি হয়ে আছে। আপনি খেতে করেন? না, মই খেতে নকরি, মই যা পারি মই লই আছো। কি আনিছো খুড়া? বাগান আনছো। কি দাম কই আছে? হ্যাঁ, 20 টাকা 25 টাকা কয়। আমি আগুয়ে যাবলে চেষ্টা করিম, যেহেতু এইখান বজারত আসলে কৃষকসকলে উৎপাদন করা পাচলি সমূহ বিক্রির কারণে লৈ আহে। বর্তমান কি দর বিক্রি হয়েছে, বান্ধাকবি কি দর বিক্রি হয়েছে? 16-17। আপনি খেতি করে? না, খেতি নয়, আমার কিনা, এই অরুণাচলের পরা কিনে আনো। নিশ্চয়কই আসলে এই সকল কৃষক আর কৃষক এইখান বজারলেকে বিক্রির কারণে পাচলি বিক্রির কারণে লৈ আহে। কি দরত বিক্রি হয়ে আছে পাচলি সমূহ সেই বিষয়ে আমি জানাবলৈ চেষ্টা করে আছো। ভুল আনিছে কি? ভুল 30-35 টাকা বাজার, 30 টাকা এনেকে সব জিনিস। খেতে সার কিনবে গেলে তো খুব দাম লাগে, সার ওষুধ পাতি তো পয়সা বহুত লাগে, এখানে তো এনেকে খরচ হয়। মালের প্রোডাকশন নাই, মালের দাম বেশি। বিঘাত কিমান খরচ হয়? বিঘাত মোটামুটি 30,000 খরচ হয়, 30,000 নিচে খরচ কম হয় না। খরচ যান করা হয় উঠে না, খরচ খরচ উড়ে কতগুলো খরচ হয় না, মাল না হলে তো খরচ উড়ে না, উড়না উড়ে সঙ্গে লস জায়গা, একটা উড়ে আর একটা যায় লস হয়, এরকমই সময় দাম থাকে না। এটা বজার আনিছে, আপনাদের মাচুল দিব লাগবে, বজার মাচুল দিব লাগিব, কেরিং খরচ আছে, লই অহা খরচ আছে, বহুত খরচ আছে, খাজনা আছে, বাজনা আছে, গাড়ি ভাড়া, নিজেরও তো চাবান খরচ আছে, সার কেনা লাগে, ওষুধ কেনা লাগে, কামলা করা কামলা নেওয়া লাগে, ক্ষেত্রের কামলাক দেওয়া লাগে, সন্ধ্যাবেলায় পয়সা বহুত খরচ লাগে। তো কিন্তু সেই হিসাবত দাম পাওয়া নাই, যখন ধরনের দাম পাবো লাগে সেই ধরনের দাম লাগে, হ্যাঁ এগুলো এগুলো খরচ কেনা তো দাম পাওয়াই লাগে, এন ওইরকম তো দাম থাকলে হ্যাঁ দাম পয়সা পাওয়া যায়। সকল কৃষক তেওঁলোকে কিন্তু যি ধরনের দাম পাব লাগে সেই ধরনের দাম তেওঁলোকে পাওয়া নাই। কি আনছে দাদা, কি আনছে, কি লৈছে? এই যে ভুল ভুল অকল ভুল তেওঁলোকে লৈ আহিছে, পুনৰ আগুৱাই যাবলৈ চেষ্টা কৰিম, দেখুৱাই যাবলৈ চেষ্টা কৰিম, যিহেতু এইখন বজাৰৰ কথা আচলতে জিলাখনৰ কৃষকসকলে উৎপাদন কৰা পাচলিসমূহ বিক্ৰীৰ কাৰণে লৈহে। কি লৈ আহিছে? ভুল লৈ আহিছে। কি দাম কৈ আছে? 20-15 টকা দামটো পায়নে? না, দাম পাওয়া নাই, খরচ যাবত খরচ তো ওলাই না, খেতি করা খরচ তো ওলাই না। সরকারি ভাবে কিবা সুবিধা দিছে না? সরকারে সুবিধা তো দেওয়া নাই। আসলে কৃষক কইছে যে দরঙ্গর খারুপেটিয়ার বালুগাঁও বজারলৈকে সকল কৃষকে উৎপাদন করা পাচলি সমূহ বিক্রির কারণে লই আহে, কিন্তু যি ধরনের খরচ তেওঁলোকে করে খেতিসমূহ করতে সেই খরচ তেওঁলোকে কিন্তু বিক্রি করার পিছতো পাচলিসমূহ বিক্রি করার পিছতো সেই কিন্তু খরচ তেওঁলোকে লাভ নকরে।